সবাইকে আদাব এবং নমস্কার জানাচ্ছি নিশ্চয়ই আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি যেই টিউটোরিয়ালটা করতে যাচ্ছি বেসিক্যালি আমরা দেখা যাই আমাদের ভিডিও অনেক সময় দেখা যায় আমাদের ভিডিওতে ফল্ট হতে পারে বা আমরা ভিডিওর কোনো একটা অংশ কেটে ফেলতে চাই ভিডিওর মাঝখান থেকে হ্যাঁ আমরা কোনো একটা অংশ কেটে ফেলতে চাই তো ওই ক্ষেত্রে আমরা কনফিউজ হয়ে যে আমরা কী করতে পারি আমাদের ভিডিওগুলো কীভাবে আমরা কাটতে পারি তো সেই জন্য আজকে আমি আপনাদেরকে একটা সফটওয়্যারের সাথে পরিচিত করাবো যেটার মাধ্যমে আপনারা খুব সহজে একটা ভিডিও কাটতে পারেন যেইখানে যে পজিশানে একটা ভিডিও আপনি কাটতে চান ওইভাবে কাটতে পারবেন এবং আপনি কী করতে পারবেন ওই ভিডিও আবার ভিন্ন দুটা ভিডিও বা কাটা ভিডিওর যে মাঝখানে ফেলে দিলেন ওই বাকি দুটা অংশ আপনি জোড়া লাগাতে পারবেন তো সেটার জন্য আজকে আমি এটা দেখাচ্ছি আপনাদেরকে যে একটা সফটওয়্যার নিতে হবে আপনি যাবেন প্লে স্টোর প্লে স্টোরে গিয়ে আমরা সাধারণত সবাই প্লে স্টোরটা ইউজ করে থাকি তো প্লে স্টোরে গিয়ে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে লিখতে হবে অ্যান্ড্রোভিট এ এন আই ডি অ্যান্ড্রোভিট যখন আপনি দেবেন তখন এখানে এই সফটওয়্যারটা এখানে শো হবে তো এটাতে ক্লিক করবেন ক্লিক করে আপনাকে কি করতে হবে এটা ইনস্টল করে নিতে হবে এখন আমার এটা স্যাটের মধ্যে ইনস্টল করা আছে এই লঘুটা আপনারা খেয়াল করেন এটা আপনারা নিয়ে আপনারা সহজে কাজটা করতে পারবেন তা আমি আপনাদেরকে একটা ভিডিও কেটে দেখাবো তো প্রথমে আমাকে কি করতে হবে আমি যেই ভিডিওটা কাট আমাকে কি করতে হবে ইনস্টল হওয়ার পর যখন আমার এখানে মোবাইলের ফোনে যেখানে থাকবে সফটওয়্যারটা ক্লিক করে আমরা কী করবো এই সফটওয়্যারটা ওপেন করে ওইখানে ভিতর আমরা যাব এরপর আমরা যদি ভিডিওটাকে কাটতে চাই আমরা এখানে সিজার একটা সিম্বল আছে একটা কেচির মতো আছে তো ওইখানে আমরা কী করবো একটা ক্লিক করবো ক্লিক করার পরে এখানে আমার স্যাটের মধ্যে যেই ভিডিওসগুলো আছে আমার এখানে শো হচ্ছে তো আমার যে ভিডিওটা কাটা প্রয়োজন হবে সেটা কাটার জন্য আমি কি করব। এখান থেকে আমার যে ভিডিও কাটার ইচ্ছে আমি ওইটা কি করব সিলেক্ট করব কেমন তাহলে আমি এখান থেকে একটা ভিডিও সিলেক্ট করছি আমি এই ভিডিওটা সিলেক্ট করলাম এই ভিডিওটা এখানে আসলো তো বেসিক্যালি প্রথমে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমাকে প্রথমে ফিক্স করে নিতে হবে আমরা ভিডিওটা কোন পজিশানে কাটবো এই এই জিনিসটা আমাকে কি করে নিতে হবে ফিক্সড করে নিতে হবে তো এটা আমরা আগে থেকে প্লে করে নির্দিষ্ট করে নিতে পারি কোন জায়গায় গিয়ে আমরা ভিডিওটা কাটবো তো এইখানে দুটা গোল গোল সিম্বল দেখা যাচ্ছে এইখানে আমরা এদিক ওদিক টেনে আমরা কি করতে পারি আমরা এই ভিডিওটা কাটার জন্য আমরা একটা সিস্টেমে যেতে পারি তো সেটার জন্য আমাদেরকে করতে হবে গিয়ে আগে হিসাব করবো আমরা ভিডিওটা কোন জায়গা থেকে কোন জায়গায় কাটবো মিনিট এবং সেকেন্ডটা আমরা কোনো জায়গায় লিখে রেখে আমরা এখানে কাটতে পারি এদিক ওদিক নড়াচড়া করে ধরা যাক আমি ভিডিওটার প্রথম থেকে প্রথম এক মিনিটের পর থেকে প্রথম এক মিনিট এই এক মিনিটে গেলাম এক মিনিটে যাওয়ার পর আমি এটা এক মিনিট পনেরো সেকেন্ডে গিয়ে আমার কোনো একটা ভুল ছিল আমি এক মিনিট পনেরো সেকেন্ডে গেলাম তো এই জায়গায় গিয়ে আমি কী করতে চাই আমি যদি মাঝখানের অংশটা নিতে চাই তখন আমাদেরকে কী করতে হবে এইখানে ঠিক একই সিম্বল আপনারা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করতে হবে তাহলে আমি কী করলাম ক্লিক করলাম ক্লিক করলে পরে দেখা যাবে ট্রিমে যদি দিই আমার মাঝখানের অংশটাই কী হবে সেফ হবে বাকি দুই পাশের অংশটা ওই লাল ক্রস দ্বারা ওই দুই অংশটা কি বাদ যাবে আর যদি হয় ডিলেট সিলেক্টেড পার্ট তখন আমাদের মাঝখানের অংশটা বাদ গিয়ে বাকি পরের দুটা অংশ যুক্ত হবে আমার এখন কোন পছন্দ হচ্ছে কোন জিনিসটা নেয়ার জন্য আমি চাচ্ছি মাঝখানের অংশ দুটা আমি কেটে ফেলে দেব। তাহলে আমাকে করতে হবে ডিলেক্সড সিলেক্টেড পার্ট আর যদি আমি চাই দুই দিকের অংশ কেটে দিয়ে শুধু মাঝখানের অংশটাই নেব তখন আমাকে দেখতে হবে কি ট্রিম তাহলে আমি ডিলেট সিলেক্টেড পার্ট আমি যে অংশটা ডিলেট করব এটা আমি সিলেক্টেড পার্ট এই অংশটা ক্লিক করার পরে আমার ভিডিওটা এইখানে এসে দেখা যাবে হানড্রেড পারসেন্ট হওয়ার পরে আমার ভিডিওটা কাটা সম্পন্ন হয়ে যাবে খুবই সহজ আপনাদের হয়তো প্রথম অবস্থায় একটু মনে হতেই পারে কঠিন কিন্তু পরবর্তীতে আমার মনে হয় আপনাদের কাছে এই জিনিসটা কঠিন বলে মনে হবে না তো এটা আপনি অ্যাপ্লাই দেবেন এরপরে আপনি আপনার গ্যালারিতে যাবেন গ্যালারিতে যাওয়ার পর একটা সুন্দর বিষয় হচ্ছে কি আপনি সহজেই খুঁজে পাবেন এইখানে একটা নিউ একটা অপশান আসছে ভিডিও আমাদের স্যাডের অনেক ভিডিও থাকে ফোল্ডার এই এখানে নিউ যেটা আছে এটা আপাতত যে অংশটা কেটেছি আমরা এই অংশটা এখানেই আছে তো এভাবে আপনি কি করতে পারেন এই ভিডিওগুলোকে আপনি এভাবে কেটে নিতে পারেন আপনি আপনার পছন্দ মতো করে তো আশা করি আপনাদের আজকে টিউটোরিয়ালটা ভালো লাগতে পারে এবং এর পরবর্তীতে আমি আরও কিছু ভিডিও কাটিং এবং কিভাবে আমরা জয়েন করতে পারি এ নিয়ে